তো ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে অগ্নিপথ প্রকল্প নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু ভারতীয় সেনাতে নিয়োগ করা হবে তার আপডেট কিন্তু আমি তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে তোমরা আবেদন করবে যোগ্যতা কী রয়েছে বয়স কী রয়েছে বেতন কী রয়েছে বিস্তৃত কী বলা হয়েছে এটু যে আলোচনা করবো আজকের ভিডিওতে তো এর জন্য তোমাদের যে কাছে রোট হবে তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ তো অবশ্যই ভিডিও লাইক দেবে এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ ক্লিকোনফিকেশান করে রাখবি আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখতেই পারছো যে এই যে অগ্নিপথ স্কিম বা প্রকল্প রয়েছে নতুন প্রকল্প তা কিন্তু চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যেখানে বলা হয়েছে কিন্তু তোমাদের যে বয়স রয়েছে এক কথায় সাড়ে সতেরো থেকে কিন্তু একুশ বছর বলা হয়েছিল এবং সেই বয়স কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে সাড়ে সতেরো থেকে শুরু করে তোমাদের বয়স কিন্তু তেইশ বছরের মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে এক কথা আগের যে আপডেট ছিল সাড়ে সতেরো থেকে একুশ এখন কিন্তু দুই বছর বাড়ানো হয়েছে সাড়ে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো এই যে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে তাদের কিন্তু নাম দেওয়া হয়েছে অগ্নিবীর এক কথা যারা এখানে জয়েন করবে তাদের কিন্তু অগ্নিবির নামে কিন্তু তারা পরিচিত এবং এবছর কিন্তু এখানে নিয়োগ করাবে সশস্ত্র বাহিনীতে ছেচল্লিশ হাজার অগ্নিব কিন্তু নিয়োগ করাবে এক কথা খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে অগ্নিবীর নিয়োগের ছেচল্লিশ হাজার এর পাশাপাশি এখানে কিন্তু রয়েছে বেতনের সুবিধা বেতন কী রয়েছে বেতন রয়েছে কিন্তু এখানে চার বছরের জন্য নিয়োগ করাবে প্রথম বছরে কিন্তু তোমাদের বেতন হবে এখানে তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছরে রয়েছে তেত্রিশ হাজার টাকা এরপর তৃতীয় বর্ষে ছত্রিশ হাজার পাঁচশো এবং চতুর্থ বর্ষে কিন্তু রয়েছে চল্লিশ হাজার টাকা এবং এই যে সেভেন্টি পার্সেন্ট রয়েছে এক কথায় সত্তর পার্সেন্ট টাকা কিন্তু তোমাদের হাতে দেওয়া হবে এবং তিরিশ পার্সেন্ট টাকা কিন্তু ফান্ডে জমা হবে এবং সরকারের তরফ থেকেও কিন্তু সেই থার্টি পার্সেন্ট জমা হবে দেখতেই পারছো যে টাকার পরিমাণ এবং প্রথম বর্ষে তোমরা হাতে পাবে একুশ হাজার টাকা দ্বিতীয় বর্ষে তেইশ হাজার একশো এবার তৃতীয় বর্ষে পঁচিশ হাজার পাঁচশো আশি চতুর্থ বর্ষে কিন্তু পাবে আঠাশ হাজার টাকা এবং সরকারের তরফ থেকে এই টাকা জমা হবে এবং তোমাদের যে থার্টি পার্সেন্ট বাকি রয়েছে সেটাকে টোটাল কিন্তু এখানে সুদ সমেত তোমাদের যখন চার বছর পার হয়ে যাবে চাকরি শেষে কিন্তু ফেরত দেওয়া হবে এগারো পয়েন্ট একাত্তর লক্ষ টাকা সুদসহ এবং কোনো রকম কিন্তু কর থাকবে না এই টাকায় তোমরা এই টাকা যে কিন্তু ব্যাঙ্কে রাখতে পারবে কোনো ট্যাক্স কিন্তু দিতে হবে না তো বুঝতেই পেরেছো যে অগ্নিপথ প্রকল্পের সুবিধা এবং বেতন তবে এর অসুবিধা কী রয়েছে এখানে যে একশো শতাংশ যে নিয়োগ হবে এক কথায় একশো জনের মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী ক্যাডারে কিন্তু ভর্তি করা হবে এবং বাকি যে পঁচাত্তর শতাংশ রয়েছে তাদের কিন্তু কি হবে এবং কি বিকল্প রয়েছে তা কিন্তু অজানা রয়েছে তো বুঝতেই পেরেছো যে পঁচিশ শতাংশ কিন্তু এক কথায় স্থায়ী ক্যাডারে ভর্তি হবে এবং বাকি পঁচাত্তর শতাংশ যে রয়েছে এক যদি সেই এক কথা রাজ্য সরকার মানে কোন আমাদের এক কথা রাজ্য থেকে যদি তো সেখানে সেনামিতা নিয়োগ হয় যদি আমাদের রাজ্যের একটা রাজ্য যে সরকার রয়েছে করতেন রাজ্য সরকার যে বাকি পঁচাত্তর শতাংশ যারা এক কথায় চাকরি থেকে বাদ পড়বে তাদের যদি স্থায়ী ক্যাডারে যদি ভর্তি করেই নেয় কিংবা চাকরি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ভালো কথা অন্যথায় কিন্তু বাকি যে পঁচাত্তর শতাংশ রয়েছে এক করতে তাদের কিন্তু কী আর বলা যেতে পারে তোমরা বুঝতেই পারছো তো এখন তোমরা বিবেচনা করে নাও যে তোমরা এখানে আবেদন করবে কি না এবং এখানে যে আবেদন পদ্ধতি রয়েছে আবেদন পদ্ধতি কিন্তু সিএসসির মাধ্যমে হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এক কথা নোটিভেশন চলে আসবে এবং যখনই আপডেট চলে আসবে আমি তোমাদের আপডেট জানিয়ে দেবো এবং জনপ্রসঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে যে আবেদনের একটা যোগ্যতা যে রয়েছে যোগ্যতা বলতে যে সেনাবাহিনীতে যে নিয়োগের যে যোগ্যতা রয়েছে রাজশাহী কিংবা যে উচ্চতা হাইট যা রয়েছে সেম টু সেম রয়েছে এক কথায় কোনো কিছু তফাত নেই